শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। শুধু দেশের এই মুহূর্তে অবস্থান নিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ইতিমধ্যে চলছে যেখান থেকে ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন একসাথে একত্রে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে আমরা ইতিমধ্যে দেখতে পারছি হিন্দু ধর্মী অবলম্বী বা বিভিন্ন সনাতন ধর্মী অবলম্বন করে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন দাবি তারা ইতিমধ্যে ব্যানার বা পোস্টার যে কিন্তু তারা আবেদন করে যাচ্ছে। আমরা চেষ্টা করব দেখতে পারা যে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হোক, সেভ বাংলাদেশ হিন্দুস বা হিন্দুদের উপর হামলা কেন। ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্লোগান কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কিন্তু ইতিমধ্যে রাজনীতি আনে না দুবার ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন। অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে দেওয়ার সুযোগ করে দেবেন। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের হিন্দু সমাজের মানুষকে যাতে রক্ষা করা হয় এবং তার কোনো যাতে মানে আঘাত না পড়ে রক্ষা করতে আমরা এখানে দাঁড়িয়েছি। সবাই ইতিমধ্যে এবং বিভিন্ন ধরনের পোস্টার বা বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে ইতিমধ্যে রাস্তা অবস্থান রয়েছে। আমাদের সারা বাংলাদেশে আমাদের হিন্দুদের প্রতি হামলা হচ্ছে, আমরা পাহারা চাই না, আমরা আমাদের হামলা বন্ধ করার জন্য এখানে আসছি। এটাই হচ্ছে আমাদের সকলের দাবি। আমাদের দাবি অনেক, আমরা এই দেশের স্বাধীন, এই দেশে আমরা আপনারা যেরকম স্বাধীন আমরা সবাই স্বাধীন, এই জন্য আমরা আজকে দাঁড়াইছি। আমাদের হিন্দুদের কোন ধরনের অত্যাচার অনিয়ম না হয় এবং আমরা এই দেশের মানুষ, এই দেশের এই দেশ থেকে কোনোদিন যাইতে চাই না। মা মাটির দেশ আমাদের। আমরা স্বাধীন দেশের মধ্যে কেন আমরা ইয়ে পাবো, কেন হয়ে পাবো, কেন আমাদের সংখ্যালঘু বাংলাদেশ করতে চাই প্রতিবাদী আমরা রাস্তায় দেবে।
এগুলা কিছু দুষ্কৃতিকারী এদের করতেছে, এগুলা বাংলাদেশ হিন্দু জেগেছে, সারা বাংলায় হিন্দু জেগেছে, আমরা এর প্রতিবাদ সভা করার জন্য আমরা এখানে আসছি। অসংখ্য ধন্যবাদ সুপ্রদর্শক কুমার দলকে নিয়ে আন্দোলনবাদের দাবি করেছে, তারা কিন্তু ইতিমধ্যে মিনার অবস্থান নিয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন ধরনের দাবি তারা ইতিমধ্যে কিন্তু দাবি করে রাস্তা অবস্থান নিয়েছে। এরাই তো বাঙালি, আমরা হিন্দুরা শুধু বাঙালি না, বন্ধুমান প্রথমে আমাদের পরিচয় কি, প্রথমে আমাদের পরিচয় আমরা মানুষ, তারপরে আমাদের পরিচয় কি, মানুষের পরিচয় স্বাধীনতা বইলে যে সনাতনী ধর্মদের এই এরকম হয়রানি বা সনাতনী ধর্মরা এরকম বই আতঙ্কে থাকে, এই বিষয়টি আপনি বলবেন কি? স্বাধীনতার পর পরে সনাতন ধর্মদের উপরে যে আঘাত, আমাদেরকে সংখ্যালঘু বলা হয় কেন, বলা হবে আমাদের সংখ্যালঘু, আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই কেন, আমরাই তো আজ কয়েকদিন আগে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেটাতে আমরা অংশগ্রহণ করেছি, তাহলে কেন আমাদের Thank you.
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা অবস্থান হচ্ছে সিলেটের কেন্দ্রের সঙ্গে, মানে কিন্তু সিলেটের সহ বাংলাদেশের যে সনাতন ধর্ম অবলম্বী তাদের উপরে যে পরাজিততা এবং যে হামলা চলছে তারপরে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের দাবি তারা দাবি করছে, বিভিন্ন ধরনের স্লোগান নীতি মধ্যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিচ্ছেন, তার দাবির জন্য আন্দোলন করে যাচ্ছেন। আমরা